তুমি আসলে একটা ট্যালেন্টেড মেয়ে। এই পৃথিবীতে যারা ট্যালেন্টেড তারা সবাই তাদের প্রথম পছন্দের খেলা হচ্ছে ফুটবল। আমি ইন্টেলিজেন্ট না, আমি আসলে হিসাব নিকাশে কাঁচা। ক্রিকেটে অনেক হিসাব নিকাশ আছে তো, এই জন্য একটু কম বুঝি। আর ফুটবলে তো এত হিসাব নিকাশ নেই, খালি মনে রাখতে হবে কয়টা গোল দিয়েছে, তাহলেই হয়ে যাবে। আসলেই তুমি ট্যালেন্টেড। এই যে এই কথাগুলো তুমি বললে, তুমি যদি ট্যালেন্ট না হতে এত সুন্দর করে গুছিয়ে বলতে পারতে। যাই হোক, তোমার আসলে মেধার কোনো তুলনা হয় না। যাকে শোনো, তোমার কাজকর্ম কমাও, বিশ্বকাপ খেলা শুরু হয়ে যাচ্ছে, একসাথে বসে কিন্তু খেলা দেখবো। ওকে উমা, সবসময় তো তাই করি। আচ্ছা ভালো কথা, বাড়িতে নাকি দখল পাল্টা দখল শুরু হয়েছে আর্জেন্টিনা আর ব্রাজিলের। চামেলি, তুমি কিন্তু বাসায় থাকো, তুমি কিন্তু সবকিছুই জানো। কিসের দখল পাল্টা দখল? আর্জেন্টিনা কোনো দল হলো? আরে ভাই, এবারও তো তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। আচ্ছা বাদ দাও, তুমি কাকে ভালোবাসো, আমাকে না ভাইয়াকে? মানে না মানে মানে আমাকে মানে ব্রাজিলকে নাকি মানে ভাইয়ার দল আর্জেন্টিনাকে? আপাতত কাউকে না, জার্মানিকে। আমি জার্মানিকে ভালোবাসি। জার্মানি চলে, মানে আর্জেন্টিনার চাইতে বেটার দল। আসলে আমাদের এই ধরনের ছোট ছোট দলকে সাপোর্ট করা উচিত যাতে তারা উঠে আসে। ছোট দল মানে? এই ছোট দল মানে, ছোট দল মানে কি? হ্যাঁ না না, আমি বলছিলাম কি, ওই যে একটা কথা আছে না, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর মহাদেশ অতল, নাকি এরকম একটা আছে না, ওই কারণে বললাম। আচ্ছা যাও, তোমার সম্মানে ব্রাজিলের পর আমি জার্মানিকে সাপোর্ট করলাম, হাজার হোক। তুমি আমার কাছের মানুষ, আপন মানুষ, আমার প্রতি তোমার একটা হক আছে না? তো আমি যে তোমার কাছের মানুষ, আপন মানুষ, এটা হক সাহেব জানে? হ্যাঁ হ্যাঁ, নাও বল নিয়ে আসো, পরিশ্রম করো, পরিশ্রম সৌভাগ্যের চাবি আছে। তারপরে ওরা যেখানে খেলবে সেখানকার আবহাওয়াটা কিরকম, সেই আবহাওয়াতে তারা খাপ খাওয়াতে পারবে কিনা। তৃতীয়ত হলো, যে মাঠে খেলবে সেই মাঠটি সমুদ্র তলদেশ থেকে কতটা উঁচুতে, সেখানে অক্সিজেন সাপ্লাই কীরকম, সেই অক্সিজেন সাপ্লাইয়ের সাথে তারা খাপ খাওয়াতে পারবে কিনা, এই সমস্ত কিছু জেনে তারপর তো তুমি সাপোর্ট করবে। দেখতে রে, এই জন্য আমি কোনো দলই সাপোর্ট করি, নিজের জীবনের হিসাব মিলতেছে না তো খেলা। তোমার সাথে কথা বলাই বৃথা। আরে না না ভাই, আরে বলি কি মনে করে, ও ওয়ার্ল্ড কাপকে বেস করে সে চলে এসেছে এখানে, খুব ভালো হয়েছে। আমি তোমাদের জামাইকে রেড কার্ড দেখিয়ে চলে এসেছি, রেড কার্ড, আজীবনের বহিষ্কার। কি বলিস, আজীবনের জন্য বহিষ্কার? অবশ্যই আজীবনের জন্য বহিষ্কার মামা। ধরো সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে না। পেলে ম্যারাডোনা এসে যদি আমাকে রিকোয়েস্ট করে, শুধু পেলে ম্যারাডোনা কেন, ধরো ফিফার প্রেসিডেন্টও যদি এসে আমাকে রিকোয়েস্ট করে, তারপরও আমার কথার কোনো নড়চড় হবে না। আমি যেটা বলেছি বলেছি, এটাই ফাইনাল। এবার বুঝবে কত এমবিতে কত টাটা। কি বাবা, তুমি এরকম কপাল কুচকে আমার দিকে তাকিয়ে আছো কেন? না, আমি একটা জটিল সমস্যায় পড়েছি, এটা সমাধান খুঁজছি। আচ্ছা, এই তোর প্রিয় কোন দল, মানে এমন তার কারণটা কি? আমার প্রিয় কোন দল? আমি কোন দল করি বাবা? তোর কি হয়েছে বাবা, তুমি এরকম বদলে গেলে কিভাবে বাবা? আজকে আমার সংসারে কোন দল চলছে বলে তুমি এরকম ভাবে আমাকে কথা বলতে
বৃক্ষ তোমার নাম কি? ফলে পড়ি স্যার। ভুল, একদম ভুল। কেন দিল ভাই? আমার বড় ছেলের নাম কি? গর্জন। কোনোদিন গর্জন করতে দেখেছ? ও তো সারাক্ষণ খালি মিনমিন করে। ছোট ছেলের নাম কি? অর্জুন। আমার নামও কিন্তু ভালো ফিট হয়েছে, মানে মাতা পিতা আমার নাম রাখছে সবুর, সেই থেকে সবুর করতেই আছি করতেই আছি, ওই ফুল আর ফুটে না। কিসের ফুল ফুটবে মামা? কিচ্ছু বুঝতে না। মাইয়া কি করছো তুমি? না ওই এই যে আসলে ওই আর্জেন্টিনার ফ্ল্যাগটা বড় পাচ্ছি না, বাড়তে বাদ তো মাপলাম, এইটা একটা টেনশনে আছি। আর এই যে মেসি আসছে না মেসি, ওটা তো পা ভেঙে একদম বিছানায় পড়ে আছে। কোথায় বিছানায় পড়ে আছে? বিছানা তো খালি। এখানে না তো ওই মেসি ওর পা ভেঙে আর্জেন্টিনায় তার বিছানায় পড়ে আছে, সেটা নিয়ে তুমি চিন্তা করতে পারছো? অথচ তোমার একমাত্র বোন, তোমার একমাত্র বোন যে তার স্বামীকে রেড কার্ড দেখিয়ে চলে এসেছে, সেই খোঁজটা পর্যন্ত তুমি একবার রাখতে পারছো না। আচ্ছা কেমন রে, এই যে মনে কর ফাউল করলো, দুইবার ইয়েলো কার্ড দেখাতি, রেড কার্ড দেখানোর কি দরকার ছিল? ভাইয়া রেড কার্ড তো আর এমনি এমনি দেয়নি, একটা মানুষ যদি একের পর এক ফাউল করতে থাকে তখন তো তাকে রেড কার্ড দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আই আইটুকু তুই কথা বলছিস না কেন? তুই বল তোর বাবাকে কি আমি এমনি এমনি রেড কার্ড দেখিয়েছি? দেখেছো, কথা শুনেছো? কত বড় ফাজিল মেয়ে! আসলে আমার উচিত ছিল তোকে ও তোর বাপের সাথে রেড কার্ড দেখিয়ে ফেলে রেখে আসা, তোকে সাধারণটাই আমার ভুল হয়েছে। বাচ্চা মেয়েটাই কেন তুই আবার রেড কার্ড মারতে যাচ্ছিস বলতো? এই যে ভাইয়া এরকম মিনমিন মিনমিন করে কথা বলবে না, খুবই বিরক্তিকর ব্যাপারটা। যা বলার স্পষ্ট গলায় জোর গলায় বলবে, ঠিক আছে? বলো। এই যা তো ভালো লাগছে না। আমারও ভালো লাগছে। এখন কি হবে মেসি? ভাইয়া ভাই
আচ্ছা আমাকে একটু তারা কে দিবে? আমি ট্রাই করেছিলাম, এই যে ট্রাই করার পর হয় কি আমি এখানে আঙুল একটু ব্যথা পেয়েছি। ভাইজান এত কিছু তুই আপনার সাম তারা গেঞ্জির মতো আঁকতে চাইতেছেন কেন? এই যে চার তারা না তো শুধু এই যে তারা এই যে এরকম আছে না, এরকম দুটা তারা সুন্দর করে আঁকিয়ে দিতে হবে, ঠিক আছে? পারবে না ভাই? জি ভাইজান পারব। ঠিক আছে ভাইজান, এই আরেকটা উপরে তারা থাকবে, নিচে একটা একটা লাভ লাভ সাইন দিয়ে দিবে। লাভ কি? লাভ হচ্ছে এই যে দেখাচ্ছিলাম যে এরকম এরকম একটু থাকবে, এটা হচ্ছে প্যার মহাব্বত ইশক লাভ ইউ এইগুলা এই এইগুলো থাকবে। ও এইটার মানে সেইটা হেললে গেছে দিন সবুর ভাই আমারে। ভাইজান দেন গেঞ্জিটা দেন। কিন্তু ভাইজান এইগুলো আঁকতে গেলে সেলাই করতে গেলে মনোযোগ দিয়ে করতে হয়, আমার মন তো বিচ্ছিন্ন। কেন বিচ্ছিন্ন কেন? এই যে বিচ্ছিন্ন হবে না ভাইজান, সিরিয়াল দেখতে পারতেছি না, আমি তো কেমনে কাজ করুন ভাইজান। একটা কথা বলি যে তুমি আমি আমরা এই বাসায় থাকি না, এই যে এই বাসা তো আমাদের, আমরা একটা পরিবারভুক্ত, আমার পরিবারের একজন মন খারাপ করবে আর তুমি তো আমার বোন, ঠিক আছে? তাহলে তো অবশ্যই তোমাকে আমি আরেকটা টেলিভিশন কিনে দেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে? সত্যি কইতেছেন ভাইজান? আর্জেন্টিনার সমর্থকরা কখনো মিথ্যা বলে না। এই যে তুমি যেরকম ব্লু পরছো, ব্লু না এই যে হালকা ব্লু ব্লু ব্লু, মানে তুমি কিন্তু আর্জেন্টিনা, বলো আর্জেন্টিনা আর্জেন্টিনা বলো আর্জেন্টিনা আর্জেন্টিনা টিনা আর্জেন্টিনা 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 এরকম এরকম করে বলো আর্জেন্টিনা 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 আর্জেন্টিনা। হ্যাঁ ঠিক আছে ভাইজান, ঠিক আছে আপনি চিন্তা করেন না আমি সেলাই করে দিতেছি। তো ভাইজান আপনি তো টিভির কথা ভুলে যান না, সিরিয়ালের কথা কিন্তু ভুললেন না। আচ্ছা সেটা মনে রাখবো। আচ্ছা আরেকটা কথা যেটা বলছিলাম যে যখন এরকম বললো সবুরের কথা ওইটা দিন কি বলছিলেন? ভাইজান আমি এরমি তাদের সেলাই করে নিয়ে আসি। হ্যাঁ তাদের সেলাই আপনি কি আমার সিরিয়াল দেখার ব্যবস্থা করে দিবেন ভাইজান? টিভি কিন্তু কিনা দিবেন ভাইজান, আমি যাই এরমি আজ আসি। ভালো এটা ব্লু করেছে তোমার বাসা আমাদের বাসা এদিকে। তাহলে জানোই যখন আমি আমাদের বাড়ি যাচ্ছি তাহলে কেন জিজ্ঞেস করছো? তুমি একজন ট্যালেন্টেড মানুষ, একজন ট্যালেন্টেড মানুষ এরকম বোকার মতো প্রশ্ন করলে তো চলবে না। ট্যালেন্টেড মানুষ দেখেই তো আমি তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করলাম। তুমি একটা ট্যালেন্ট, আমি একটা ট্যালেন্ট, একজন ট্যালেন্ট আর একজন ট্যালেন্টের খোঁজ খবর রাখবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা বাদ দাও, শোনো তুমি যে জার্মানির সাপোর্টার এটা কিন্তু আমার অনেক ভালো লাগছে, কারণ মেনি ম্যান মেনি মাইন্ড। আর তাছাড়া জার্মানির সাথে ব্রাজিলের কিন্তু সম্পর্কটা অনেক প্রাচীন, ঐতিহাসিক বটে, তাই নাকি? হুম, কিন্তু আমার জানা মতে জার্মানি ব্রাজিলকে 7 গোল দিয়েছিল। আরে ওইটা তো ছিল তোমার একটা প্রীতি ম্যাচ, ওই যে প্রীতি প্রীতি একটা কবিতা শোনো নাই যে প্রীতিও প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়াই তখনই আমাদেরই কুড়ো ঘরে। Thank you.
নিশ্চয় ব্রাজিলের সাপোর্টার কেউ, বুঝছেন? অর্জুন ভাই না তো? অর্জুন ভাই করতে পারে। কি এখানে এরকম বসে থাকলে চলবে? আপনাকে রিভেঞ্জ নিতে হবে, আপনাকে পাল্টা জবাব দিতে হবে। পাল্টা জবাব দিতে হবে না, এক্ষুনি এক্ষুনি এই ব্রাজিলের পোস্ট ছিঁড়ে ফেলেন, ছিঁড়ে ফেলেন, এক্ষুনি ছিঁড়ে ফেলেন। না এই যে আসলে মানে আমরা তো আর্জেন্টাইন, মানে আমরা বাংলাদেশি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। আমরা তো ভদ্র, আমরা তো উগ্র না, আমরা ওই যে মারামারি এগুলো না, আমরা তো এই যে আমরা ভদ্র। এরকম করছো কেন? এই যে আপনার মেসিকে একজন ব্রাজিলের সাপোর্টার মিচকা বলেছে। না মিচকা না, আর আপনি ব্রাজিলের পোস্টার ছিঁড়তে পারবেন না? আজকে মিচকা বলেছে মেসিকে, কালকে মোচা কিয়ে দিবে, না পরশুদিন পোস্টার ছিঁড়ে ফেলবে, না তারপরের দিন পোস্টার মাটিতে থাকবে, সবাই পাড়া দিয়ে যাবে। না এই জন্য ব্রাজিলের পোস্টার এখনই ছিঁড়ে ফেলে? না এখানে না না এখানে হ্যাঁ বলতে হবে। হ্যাঁ চান সাহস নিয়ে ব্রাজিলের পোস্টারটা ছিঁড়ে ফেলেন, কুটি কুটি করে ফেলেন। দ্যাটস দ্য স্পিরিট। হয় না সাহসের সাথে যান, যান। আচ্ছা 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 একটু পরে যাই। কেন? হ্যাঁ হ্যাঁ কেন? হ্যাঁ আগে এটা ঠিক করি তারপরে যাচ্ছি। দেখো না এই যে কিচ্ছু হবে না আপনাকে দিয়ে, সাহস চলে আসে, সাহস সাহস আয়।